মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আপনি একটি সম্পর্ক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমবারের মতো এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ায় আমাকে আপনাকে অনেক ধন্যবাদ আমি মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে যে বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশে একটি বিশাল চ্যালেঞ্জ আমার কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ দুশো সাতচল্লিশ এখানে একটি পৌরসভা আছে পৌরসভার যেভাবে নগরায়ন হয়েছে যেভাবে বাড়িঘর নির্মিত হয়েছে বর্জ্য রাখার বা বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুবিধা সেখানে নেই আমার বিশ্বাস সারা বাংলাদেশে একই চিত্র বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে এবং তাতে নদী খাল বিল বিষাক্ত হচ্ছে এবং এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ করে সাব আরবান এলাকাগুলো পৌরসভা ইত্যাদি শহরগুলিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থানীয় সরকার মহোদয়ের কোনো পরিকল্পনা আছে কিনা আমি আপনার মাধ্যমে জানতাম ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ বর্জ্য ব্যবস্থাপনা আজকে সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ বাংলাদেশেও এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পর্যায় গ্রাম পর্যায় পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক ব্যবস্থাপনা স্থাপনের জন্য বিভিন্ন ধরনের কর্মপন্থা অবলম্বন করছি আমরা আশা করি ভবিষ্যতে আমরা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছতে পারব যখন বর্জ্য আর আমাদের জন্য কোনোরকম আতঙ্কের কারণ হবে না বর্জ্য থেকে বিভিন্ন ধরনের আমরা গ্যাস বিদ্যুৎ এবং আমরা সলিড বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে সেগুলিকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারবো এই জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা কাজ করছি আশা করি আমরা আপনাদের যে আমার মাননীয় সদস্য যে এলাকা থেকে প্রশ্নটা করেছেন সে এলাকাও আমরা এর আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা মাননীয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মন্ত্রী সদস্য মান্নান বগুড়া